হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে আসলাম সুজির বরফি। চলুন তাহলে দেখে নিই কীভাবে করে নিয়েছি। এখানে আমি এক কাপ সুজি নিয়েছি, নিয়েছি একটা ফ্রাই প্যান, তারপর দিয়ে দিব কোয়ার্টার কাপ ঘি। এটাতে ঘি দিলে তাহলে অনেক টেস্ট হয়। তারপর দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর তেজপাতা হালকা বেজে। তারপর এখন আমি দিয়ে দিলাম সুজি, সুজিটাকে অনবরত নাড়তে হবে, তারপর ভালোভাবে এটাকে বেজে নিতে হবে। একটু সময় নিয়ে সুজিটাকে বেজে নেবে, তাহলে একটু বেশি টেস্ট হবে। আর কন্টিনিউ এটাকে নাড়তে হবে, তা না হলে এটা পুড়ে যেতে পারে। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন, তাহলে ভালো হবে। এখন আমি মিক্সড করব এক কাপ চিনি। চিনিটা আমার মিক্সড করা ফিনিশ। এখন আমি দিচ্ছি দুই কাপ দুধ। দুধটা আমি হালকা ওয়ার্ম করে দিয়েছি। তারপর এখন অনবরত নাড়তে হবে, তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। নাড়তে নাড়তে হয়ে যাবে আপনার সুজি রেডি। আর এটা কিন্তু দেখতে যেমন সুন্দর, খেতে আরো অসাধারণ। যারা খেয়েছেন, যারা কন্টিনিউ খান, তারা জানেন এটা কত টেস্টি। আর ঘি সাথে দিয়ে করলে তো এটা অনেক ভালো হয়, বাটারের চেয়ে বেশি ভালো লাগে ঘি। তারপর ওই যে এলাচিগুলো দিয়েছিলাম তেজপাতা, ওইগুলো আমি এখন তুলে ফেলে দিব। এখন আমি একটা বাটি নিয়েছি, সেটার মধ্যে আমি দিয়ে দিব তারপর সবগুলা একসাথে দিয়ে এইভাবে প্রেস করে তারপর সুন্দর একটা ফিনিশিং আনতে হবে। আর এটা কিন্তু গরম অবস্থা করতে হবে, ঠান্ডা অবস্থা করা যাবে না। তারপর আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি আলমন্ড বাদাম দিয়েছি, আপনারা যে কোনো বাদাম দিতে পারেন। তো বাদাম কুচি দিয়ে এটা ফ্রিজে রেখে দিয়েছি দুই ঘন্টা। দুই ঘন্টা পর এটাকে আমি ফ্রিজ থেকে নামিয়ে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমি এগুলা কেটে নিব। আপনারা যে কোনো সাইজে এগুলা কাটতে পারেন, এটা আপনাদের চয়েস। এখন আমি এগুলা কেটে নিয়েছি, এখন আমি দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয় হয়েছে, খেতে অনেক টেস্টি হয়েছে। তো আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে আপনারা আপনাদের বাসায় ট্রাই করবেন। আর বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক অ্যান্ড কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে নেক্সট কোনো ভিডিও বানাতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।